মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। ফুলকি চোখ সরাও, চোখ সরাও বলছি, চোখ সরাও ফুলকি। আমাকে এখন এখানে টেনে নিয়ে এলি কেন? কোনো রিচুয়াল আছে নাকি এখন? এ বাবা, সঙ্গীত হবে সঙ্গীত, বাঙালির মতো করবো। হ্যাঁ তো সেখানে আমি কি করবো? বাহ, তুই পার্টিসাইড করবি না? হ্যাঁ করবে, করবে, সব করবে। হ্যাঁ, পেটে খিদে, মুখে লাজ, এক্ষুনি আলতা পরানো হবে, দেখবি না তুই। সরি, আমি বুঝতে পারিনি তুমি এখানে আছো। ইটস ওকে, নো প্রবলেম। আচ্ছা কাকিমুনি, তমাল আর ঈশিতার সম্পর্কটা কি এরকমই থাকবে? গড নোস পারমিতা, why doing bolo? ha ishita always tomal ke eto small kore ar nijeke khub big mone kore, oi jonno to or inside story ta shobar samne open hoye gelo na. kintu kakimuni ei bhabe to kono somporko teke na, na ja korar ebar tomakei korte hobe, tomakei korte hobe। ঈশিতার মধ্যে কিন্তু কিছু পরিবর্তন এসেছে, তাই না বলো? ম্যাডাম, ওরা যে সবাই তোমাকে নিয়ে কথা বলছে সেটা বুঝতে পারছো তো? নতুন কিছু বলো যেটা আমি জানি না অলরেডি। আমি বলছিলাম যে এটাই তো মওকা, এই সমস্ত অনুষ্ঠানে অংশগ্রহণ করো, সুবিধা হবে। এক্স্যাক্টলি কীভাবে অংশগ্রহণ করবো রুদ্রদা, কী বলতে চাইছো তুমি একটু বলো পরিষ্কার করে। দেখো না, আমি কী সুন্দর জামাই এসেছে, কত ভালো ব্যবহার করছি সবার সাথে, তুমিও খানিকক্ষণের জন্য অন্তত কটা দিনের জন্য একটু রায়চৌধুরী বাড়ির বউ হয়ে থাকো। বলা যায় না এরম হতে পারে, মেজো কাকি সন্তুষ্ট হয়ে মাস্টারমশাই গিয়ে বললেন তোমায় ক্ষমা করে দিতে। সুযোগ যখন হাতে পেয়েছো সেটা ইউটিলাইজ করতে তো কোনো অসুবিধে নেই, যাও। ও, তার মানে তুমি বলতে চাইছো আমাকে ওই যে নাড়ু না হোয়াট এভার কি সব ভাজা হচ্ছে সেটা গিয়ে আমি ভাজবো, তাই তো? সবার সাথে ইম্পসিবল, এটা আমি পারবো না করতে, সরি। এসে গেছেন, এসে গেছেন, আসুন আসুন, ভেতরে আসুন। এই শোনো, ওনারা কিন্তু খুব সুন্দর ডিজাইন করে আলতা পরান। আচ্ছা, আজকের অনুষ্ঠান আমরা ফুলকি দিয়ে শুরু করছি। এই পারো শাক ভাজা, আসুন। আচ্ছা, যারা যারা আলতা করতে চাও তারা এদিকে চলে এসো প্লিজ। শীতে আলতা পড়বে না? আবার আলতাও পড়বো? ইম্পসিবল, পারবো না। নাথিং ইজ ইম্পসিবল, যেটা বলছি সেটা করো, প্লিজ। পোর্ট, কাম অন, যাও আলতা পড়ো। সিরিয়াসলি? সিরিয়াসলি, তোমরা যারা যারা আলতা পড়তে চাও চলে এসো এদিকে। লাবুদি, আমিও আলতা পড়বো। হ্যাঁ এসো।
ইশিতা তুমি আলতা পরবে? চিংড়ি দিদি তোমার তো শাড়িটা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, শাড়ি নষ্ট হওয়ার কি আছে, সবাই তো আলতা পরছে, তাই আমিও পরব, সবাই তো মজাই করছে, আমিও মজা করতে চাই। তমাল, আই থিঙ্ক এবার তোর ঈশিতার সঙ্গে দূরত্বটা একটু কম করে নেওয়া উচিত, আই মিন চেষ্টা তো করা উচিত। কেন বলতো, আবার অপমানিত হব? আচ্ছা, ডিজাইন কি তুমি বলবেন কি ওনারা বলে দেবেন? যা ইচ্ছে। ওয়ান মিনিট। তুমি আলতা ডু করবে ঈশিতা? ভেরি গুড ব্যাপার, ভেরি নাইস। তা ইউ নো ওয়াইফরা কেন আলতা ডু করে? হাজবেন্ডের গুড হেলথের জন্য, তাদের যেন লং লাইফ হয়। তো তমালের প্রতি তো তোমার কোনো ফিলিংসই নেই, তারপরেও আলতা ডু করবে? কে বলেছে? না মানে কে বলেছে তমালের প্রতি আমার কোনো ফিলিংস নেই? হ্যাঁ, এটা ঠিক যে আমাদের মধ্যে এখন একটা মানাভিমানের পালা চলছে, সেটা তো প্রতিটা হাজবেন্ড আর ওয়াইফের মধ্যে হয়, খুব কমন। আমাদের মধ্যেও সেটাই হচ্ছে মা। আর তার থেকেও বড় কথা, এই বিয়েতে তো আমাকে কেউ জোর করেনি, তমালের সাথে বিয়েটা তো আমি স্বেচ্ছায় করেছিলাম, তাই না? তাই ফিলিংস নেই এই কথাটা হয়তো ঠিক নয় মা। বসি। ধানু দিদি, তমাল দাদাকে একটু সামলিও, চিংড়ি দিদি যে কথাগুলো কতটা মন থেকে বলছে জানি না। আমি এটা কিছুতেই দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকব না। সর্বনাশ, কে কাকে দেখছি আমি? অসম্ভব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।